উত্তর প্রদেশের গ্যাংস্টার ও আলোচিত রাজনৈতিক মুক্তার আনসারির রহস্যজনক মৃত্যু হয়েছে কারাগারে। কর্তৃপক্ষ বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরিবারের অভিযোগ তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তার ছেলে ওমর আনসারি। আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রাজ্য জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। লুৎফর কবিরের প্রতিবেদন। ভারতের উত্তর প্রদেশের আলোচিত গ্যাংস্টার ও রাজনীতিক আতিক আহমেদের হত্যাকাণ্ডের পর এবার মুক্তার আনসারি। এগারো মাসের ব্যবধানে যোগী আদিত্যনাথের শাসনে হেফাজতে মৃত্যু হল এই গ্যাংস্টারের। এ দুজনেই মুসলিম সম্প্রদায়ের। তার মৃত্যুতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশ জুড়ে। পুলিশের দাবি, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই সাবেক বহুজন সমাজবাদী পার্টির আইন প্রণেতা। রাতে কারাগারে অচেতন হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে। ময়নাতদন্তের জন্য বান্দা মেডিকেলে রাখা হয়েছে তার মরদেহ। তবে মুক্তারকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনেছেন তার ভাই রাজ্যের গাজীপুরের সাংসদ আফজাল আনসারি ও ছেলে ওমর আনসারি। তারা দাবি করেছেন সম্প্রতি কারাগারে অন্তত দুবার মুক্তার আনসারির খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। উনহোনে আরোপ লাগায়া 19 মার্চ কো রাত কে খানে মে উনে জহর দিয়া গিয়া থা। উনে মাননীয় ন্যায়ালয় মে জহাঁ উ বিচারাধীন থে বন্দী কে রূপ মে জুডিশিয়াল কাস্টডি মে থে সারি কোর্টো মে ডালা গিয়া। এমন মৃত্যুতে পরিবারের পাশাপাশি সন্দেহ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নেতাকর্মীরাও। মুক্তারের মৃত্যুতে সিবিআইকে তদন্ত করার আহ্বান জানিয়েছে সমাজবাদী পার্টি। সাবেক রাজনৈতিক আতিক এবং তার ভাই খুন হওয়ার ঘটনা নিয়ে উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তার মধ্যেই 2005 সাল থেকে জেলে থাকা মুক্তারের রহস্যজনক মৃত্যু। তার বিরুদ্ধে 60টি ফৌজদারি মামলা বিচারাধীন। এ অবস্থায় মুক্তারের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে সহিংসতার আশঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।